বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো গাইবান্ধা জেলার সাগাটা থানার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো সম্পর্কে। গাইবান্ধা জেলার সাগাটা ইউনিয়নগুলো হচ্ছে পদমপুর শহর এক নম্বরে, দুই নম্বর হচ্ছে ভরতখালী ইউনিয়ন, তিন নম্বর হচ্ছে সাগাটা ইউনিয়ন, চার নম্বর হচ্ছে মুক্তিনগর ইউনিয়ন, পাঁচ নম্বর হচ্ছে কচুয়া ইউনিয়ন এবং ছয় নম্বর হচ্ছে ঘড়িদহ ইউনিয়ন এবং সাত নম্বর হচ্ছে হলদিয়া ইউনিয়ন এবং আট নম্বর হচ্ছে জুমারগাড়ি ইউনিয়ন এবং নয় নম্বর হচ্ছে কামালের পাড়া ইউনিয়ন এবং দশ নম্বর হচ্ছে বোনাপাড়া ইউনিয়ন। আমি আবার বলতেছি, দশটি ইউনিয়ন নিয়ে সাগাটা থানা গঠিত। এক নম্বর হচ্ছে পদমপুর শহর ইউনিয়ন, দুই নম্বর হচ্ছে ভরতখালী ইউনিয়ন, তিন নম্বর হচ্ছে সাগাটা ইউনিয়ন, চার নম্বর হচ্ছে মুক্তিনগর ইউনিয়ন, পাঁচ নম্বর হচ্ছে কচুয়া ইউনিয়ন, ছয় নম্বর হচ্ছে ঘড়িদহ ইউনিয়ন, সাত নম্বর হচ্ছে হলদিয়া ইউনিয়ন, আট নম্বর হচ্ছে জুমারবাড়ি ইউনিয়ন, নয় নম্বর হচ্ছে কামালের পাড়া ইউনিয়ন এবং দশ নম্বর হচ্ছে বোনাপাড়া ইউনিয়ন। এই মোট দশটি ইউনিয়ন নিয়েই গাইবান্ধা জেলার সাগাটা থানা গঠিত। গাইবান্ধা জেলার সাগাটা এবং ফুলছড়ি এই দুই থানা নিয়েই সংসদ নির্বাচন করা হয়। এক্ষেত্রে ফুলছড়ি থানায় রয়েছে ষাটটি ইউনিয়ন এবং সাগাটায় রয়েছে দশটি ইউনিয়ন। এক্ষেত্রে এই নির্বাচন ক্ষেত্রে, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে, সাগাটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ এখানে দশটি ইউনিয়ন। ফুলছড়ি ইউনিয়নের থেকে এই এই থানার মধ্যে তিনটি ইউনিয়ন বেশি এবং ভোটার সংখ্যাও বেশি। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা জানবো গোবিন্দগঞ্জ থানার আওতাধীন ইউনিয়ন সম্পর্কে। গাইবান্ধা জেলার যেগুলো থানা রয়েছে, সবচেয়ে একটা বড় থানা হচ্ছে গোবিন্দগঞ্জ থানা, যেখানে মোট অনেকগুলো ইউনিয়ন এবং সত্তর আঠারোটার মতো ইউনিয়ন এবং এখানে ভোটাধিকার অন্যান্য থানার চেয়ে অনেক বেশি এবং এর সীমানাও অনেক। তাহলে পরবর্তী পাঠে আমরা জানব গোবিন্দগঞ্জ থানা সম্পর্কে। পরবর্তী ভিডিওটি দেখতে আপনারা আমাদের চ্যানেল